একই পাড়ার বাসিন্দা। দীর্ঘদিনের প্রতিবেশী হওয়ার সুবাদে কাকা ভাইজির সম্পর্ক, কিন্তু সম্প্রতি নবম শ্রেণীর পড়ুয়া সেই ভাইজিকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন প্রতিবেশী কাকু। প্রত্যাখ্যান করায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে। নির্যাতিতা কিশোরীর পরিবারের দাবি, 29 মে স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে প্রতিবেশী আফিদুল আলম। রাতভর বাড়িতে আটকে রেখে আফিদুল তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আমার স্কুল যাওয়ার সময় আমাকে নিয়ে আসলো একটা ছেলের সঙ্গে ফেরার পথে, তারপরে ও আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর ওর বাবা আর মা আমাকে তালা মেরে দিছিল, তারপরে ও তালা ভেঙে আমাকে রেপ করে পুলিশকে ফোন করেছিল। ওরা পুলিশ এসে আমাকে থানায় নিয়ে গেছিল। ঘটনাটা ঘটে তখন কি ওর বাবা মার সামনেই ঘটনাটা ঘটেছিল? ওর বাবা মা বাইরে ছিল, ও ভিতরে ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ মাধ্যমে জানতে পারলাম রাত 11:30-12টার মধ্যে যে পাশের বাড়ি রফিদুল আলমের বাড়িতে রয়েছে। তারপরে পুলিশ আমাকে নিয়ে আসার জন্য বলছিল, তারপরে আমি নিয়ে আসিনি, পুলিশ থানা নিয়ে গিয়েছিল, পরের দিনে হোমে পাঠিয়েছিল। কিশোরীর পরিবারের দাবি, প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ, পরে এসডিপিওর হস্তক্ষেপে ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। আদালতে গোপন জবানবন্দিও দেয় নির্যাতিতা, তবে তারপর থেকে মামলা তুলে নিতে নাবালিকাও তার বাবাকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন বাবা মা। এখন আসামিরা পালিয়ে আছে, মানে কখনো পালিয়ে আছে, আবার ওরা বলছে যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে হুমকি দিচ্ছে, ওরা বাড়িতে থাকতে পারছে না, মেয়ের কেসটা উইথড্র করার জন্য, না হলে ওদের গ্রামছাড়া করবে, মেরে ফেলবে, মেয়েটিকে পড়াশোনা বন্ধ করে ও আত্মীয়ের বাড়িতে রেখেছে অন্য কোথাও। আতঙ্ক নিরাপত্তাহীনতা মিলিয়ে এখন এক দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে এই পরিবার। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি।